রাজধানীতে চালসহ বেশ কয়েকটি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও মাছের বাজারে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। এদিকে সবজির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। রমজানে পণ্যের বাড়তি দামের লাগাম টানতে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। কারওয়ান বাজারের নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আদা সহ বেশ কিছু নিত্যপণ্য আগের দামেই বিক্রি হচ্ছে, যদিও বিক্রেতারা জানিয়েছেন বেচা বিক্রি তুলনামূলক কম। দেশের পরিস্থিতি, কিছু লোক বলতে আছে ভালো, কিছু লোক বলতে আছে খারাপ, ঠিক আছে, এখন খারাপ দিকটার কারণে হয়তো এরকম বেচা বিক্রি। এদিকে বড় মাছের দাম স্বাভাবিক থাকলেও ছোট মাছের দাম কেজি প্রতি বেড়েছে 100 টাকা পর্যন্ত। সরবরাহ কম থাকায় মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। চাষের মাছই বেশি, দেশি মাছের দাম বেশি, যোগান কম, স্বাদ আর স্বাদের সাথে মিল করা যাচ্ছে না। রমজান মাসে মাছের দাম একটু চাহিদা বেশি থাকে, মাছ কম, 10 গ্রামে মাছের দাম বাড়তি, পার কেজিতে 150টা বাড়তি, মাছ খুব কম। অন্যদিকে সবজির বাজারে বেগুন, কাঁকরোল, লাউ, পটল, ঢেঁড়স সহ প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। ওই বেগুনের দামটা কমছে, লতির দাম কমছে, ছড়ি নতুন এটা সমুদি আছে 50 টাকায় আছে। প্রত্যাশাই করে যে এটা একটা মৌসুম, এই মৌসুমটা ওরা কাজে লাগে। আসলে এভারেজে মানে সব আইটেমের দামে বেশি, যদি ওরা মুখরোচক কথা বলে যে আসলে দাম আগের চেয়ে পূর্বের চেয়ে কম, আসলে ঠিক কম না। মাংসের বাজারে গরু, মহিষ ও ছাগলের মাংস নির্ধারিত দামে বিক্রি হলেও সব ধরনের মুরগি বাড়তি দামে বিক্রি হচ্ছে। মুরগি আমি গত সপ্তাহে কিনলাম যেটা 130 টাকা করে হচ্ছে গিয়ে ব্রয়লারগুলা, আর এখন আজকে এসে দেখি যে 150 টাকা করে। গত সপ্তাহ 300 টাকা 280 হয়েছে, 300 টাকা, দিন যায় বারবার বলি। চাহিদা বেশি থাকায় ঈদের আগে মুরগির দাম আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন বিক্রেতারা।